हेलो एवरीवन, वेलकम टू आवर अनदर वीडियो। सो आज के আমরা রয়েছি শাকিলের সাথে। তো আজ আমরা শাকিলের কাছ থেকে জানবো কি করে পেস বোলিং এর স্পিড বাড়াতে হয়। সো শাকিল বলো, দেন একটা পেস বোলারের জোর বাড়াইতে গেলে আপনার কাজ করতে হবে রাই ফিটনেস রানাবের উপর কাজ করতে হবে। ফিটনেস রানাব কাজ করতে হবে, দেন খাবারের কন্ট্রোল লাগবে। তেল জাতীয় কোনো খাবার খাওয়াই যাবে না, ঠিক আছে? আপনার পেট যাতে না হয় এদিকে আপনার কন্ট্রোল রাখতে হবে। মানে পেটে ফ্যাট যেন না হয়, ফ্যাট একদমই ফ্যাট রাখা যাবে না, ঠিক আছে? আর তেল জাতীয় খাবারের প্রতি যদি আপনি কন্ট্রোল রাখেন তাহলে আপনার জোর আস্তে আস্তে এমনিতে দেখবেন বাড়তেছে। আর দেন অবশ্যই ফিটনেসের উপর আপনার কন্ট্রোল রাখতে হবে। কিন্তু আপনি খাবার উপর কন্ট্রোল রাখলেন, এদিক দিয়ে ফিটনেসের কাজ করলেন না, পসিবল না, জোর কোনোদিনও পারবেন না আপনার, ঠিক আছে? ফিটনেসে ফিটনেস দেন খাবার দুটা জিনিসের উপর যদি আপনি কন্ট্রোল রাখেন আপনার জোর আপনি আপনি দেখবেন আস্তে 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 অনেক জোর জোরে বল করতে পারতেছেন আপনি দেন, ঠিক আছে? আর ফিটনেস আর খাবার যদি আপনি কন্ট্রোল করেন দেখবেন আপনার বডি স্ট্রাকচার মানে সবই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি যখন বোলিংয়ে যাবেন দেন আপনি মনে করবেন যে আপনি আগের জোরে বল করতেছেন দেন, কিন্তু যারা ব্যাটিং করবে ওরা চিন্তা করবে যে আল্লাহ ও আগের থেকে এমন জোর কেমনে বাড়ালো। দেন এটা আরও আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে এবং আপনার ফিটনেসটা অনেক হাই লেভেলে নিয়ে যেতে হবে। যত ফিটনেস হাই লেভেলে চলে যাবেন, দেখেন আপনাকে একটা উদাহরণ দেখাই আমি, ইন্ডিয়ান ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু আগে এত জোরে বল করতো না, এখন ওরা জোর কেমনে এত জোরে বোলিং করে। ওদের ওদের একটাই কাজ, ওরা মনে করেন খাবারের প্রতি কন্ট্রোল নিয়ে আসছে। ওই দিন বিরাট কোহলি বলছে, দেখেন বিরাট কোহলি বলছে যে আগে যারা এই যেমন যারা এই যারা যে যেখান যে পেস বোলারগুলো আছে ইন্ডিয়ানতে ই সে ইন্ডিয়ান লাইন আপে, হ্যাঁ ওরা মনে করেন আগে খাবারের প্রতি কোনো কন্ট্রোল ছিল না ওদের, আর এখন ওরা খাবারের প্রতি কন্ট্রোল নিয়ে আসার কারণে ওদের পেস বলে জুটটা অনেক বেড়ে গেছে। দেন আপনি ফিটনেস করলেন খাবারের প্রতি কন্ট্রোল রাখলেন না, আপনি জোরে পড়ে যাবেন। দেন আপনি খাবার খেলেন ফিটনেসের প্রতি কন্ট্রোল রাখলেন না, আপনি জোরে পড়ে যান, জোর কখনোই বাড়বে না। দেন একটাই সব কথা শেষে বা একটা কথাই যে আপনার খাবারের খাবার এবং ফিটনেস দুইটা জিনিস যখন কন্ট্রোল করবেন আপনার জোর আপনি আপনি বেড়ে যাবে। তাহলে ব্যাপারটা কি এরকম, নো ফিটনেস দরিদ্র ফ্যামিলির পুলাবান যারা মনে করেন আসে ঢাকায় অনেক কষ্টে, ওর ফিটনেস করে খাবার কেমনে কন্ট্রোল করবে এটা তো বলতে পারেন। দেন এটা ওরা ওদের ওদের ক্ষেত্রে হয় কি, ওরা যতটুকু আমি ওদের ক্ষেত্রে বলতে চাই যে তোমরা যতটুকু খাবার খেতে চাও যতটুকু খাবার খেতে পারবা মাঠে ততটুকুই দাও, এর বেশি দেওয়া লাগবে না ভাইয়া। তুমি বাসায় খাবার খেতে পারবা মনে করো এই 50%, তুমি মাঠে এসে 100% একদম শরীর টরীর শেষ করে ফেলতেছো, দেন তোমার কিছু লাভ হবে না, ইনভেস্টমেন্ট একদমই হবে না, ক্ষতি হবে, বরং তুমি ক্রিকেট থেকে হারিয়ে চলে যাবা। দেন একটা জিনিস কন্ট্রোল রাখবা, তুমি বাসায় যতটুকু খাবার খাবা দেন মাঠে এসে অতটুকু পরিশ্রম করবা, দেখবা তোমার বলের জোর আস্তে আস্তে এমনি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা যারা নতুন রয়েছে বিশেষ করে যাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের আর্থিকভাবে একটু উইক আছে ওই ফ্যামিলির ছেলেগুলো যারা আছে যারা পেস বোলিং করতেছে বা যারা প্ল্যান আছে যে আমি বড় ভালো পেস বোলার হতে চাই একজন 12 লেভেলে খেলতে চাই, তো তাদের কি খাবার মেনটেনটা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা কি করবে যে মাঠে পরিশ্রমটা একটু কম করবে, মানে যে আমার কথা হলো তুমি যে যতটুকু খাবা এতটুকু পরিশ্রম করবা, দেন ওভার কোনো কিছু করার দরকার নেই। তোমার বডি তো আর মিসিং না যে তুমি সবসময় চলবা সবসময় চলবা যে 5-6 ঘন্টা একদম রিহেবে করতে, না দেন তোমার বডি যতটুকু পারে তুমি ততটুকুই দাও, সব কথা শেষে ভাই একটাই যে তোমার খাবার যতটুকু তুমি যতটুকু খাবার খেতে পারতেছো মাঠে এসে ততটুকু দাও, এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই, দেখবা তুমি একদিন অনেক বড় প্লেয়ার হয়ে গেছো। এটা আমার কথা না ভাই, আমি তো অত বড় প্লেয়ার না, দেন আমি না আমার আমি যাদের ভিডিও দেখছি যাদের ভিডিও যাদের ইন্টারভিউ দেখছি ওরা সকলে এই কথাটাই বলছে, ঠিক আছে? দেন এটাই নতুন যারা প্লেয়ার আসছো যারা ক্রিকেটে নতুন আসতে চাচ্ছ কিন্তু দরিদ্র ফ্যামিলির ওদেরকে আমি একটা কথাই বলতে চাই, ফিটনেস খাবার দুইটা জিনিস মেনটেন রাখবা অনেক উপরে চলে যাবা তুমি। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, এখন সামর্থ্যের বাইরে তো আর পসিবল না, যেটা আমাদের কান্ট্রির ম্যাক্সিমাম প্লেয়ারই একটু আর্থিকভাবে দুর্বল থাকে, ফ্যামিলি তো প্রবলেম থাকে বা অনেক ফ্যামিলি টাকা থাকা সত্ত্বেও সাপোর্ট দেয় না, তো সেক্ষেত্রে অবশ্যই তার ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি আমার যেহেতু আর্থিকভাবে একটু উইক আছি বা আমার যেহেতু খাবার একটু সমস্যা আছে আমি মাঠে ওরকমভাবে বেশি প্রেশার নিব না, বেশি প্রেশার নিলে বরং আমারই ক্ষতি হচ্ছে, কেন আমি তো ওইভাবে নিজেকে খাবার দিতে পারতেছি না। হ্যাঁ কিছু ক্রিকেটার আছে যারা কি করে মনে করেন খাবার খেলো না মাঠে এসে অনেক পরিশ্রম করে মনে করতেছে আমি ক্রিকেটার হয়ে যাব, না ভাইয়া কোনো সময় পারবা না, আলটিমেটলি 6 মাস 1 বছর 2 বছর পরে তারই প্রবলেম হবে, প্রবলেম হবে ইনজুরিতে পড়ে যাবা, ইনজুরিতে পড়ে যাবা। ইনজোর জিনিসটা এই পেস বোলার আমি আগে এক ভিডিওতে বলছি আপনাদের, একটা পেস বোলার হলো ফুল, এই ফুলটাকে রেডি করতে গেলে আপনাকে এমনি ফুলের যেমন পরিচর্যা করা হয় আপনার শরীরটাকে এমন পরিচর্যা করে আস্তে 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 আপনি তৈরি হবেন, দ্যাটস ইট।
থ্যাংক ইউ শাকিল, আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। সো গাইস, আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের কোনো প্রকার ভিডিও যেন আপনাদের দেখতে মিস না হয় সেজন্য আপনারা আমাদের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।